নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন জব নোটিফিকেশন নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তো পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় যে ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্টের আন্ডারেতে ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের কাজ চলছে, তো তারই একটি অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে আজকের এই ভিডিও। এটি একটি এসডিওর আন্ডারেতে নোটিফিকেশনটি বের করেছে, যেখানে 5টি বা তার বেশি পদে ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের জন্য নোটিফিকেশনটি বের করেছে। যেখানেতে দেখতে পাচ্ছ যে পিডিএফটির নিচের দিকে এখানেতে অ্যাপ্লিকেশন ফরম্যাটটি দেওয়া রয়েছে এবং তার নিচে অ্যাডমিট কার্ডের ফরম্যাটটিও দেওয়া রয়েছে। তাহলে চলো আমরা প্রথম থেকে দেখে নেব যে কী ব্যাপার, কোন এসডিও থেকে বা কী সমস্ত নিয়মকানুনে পরিবর্তন রয়েছে এই নোটিফিকেশনটির মধ্যে। আর হ্যাঁ, ভিডিওটি শুরু করার আগে আমাদের কাছে আমার একটি অনুরোধ, চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশন বেলটিকে এনাবেল করে রাখবে, যাতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব চ্যানেলেতে কেউই মিস করে যাবে না। দেখতেই পাচ্ছ অফিস অব দ্য সাব ডিভিশনাল অফিসার সিউড়ি সদর বীরভূম অ্যাডিশনাল ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের জন্য নোটিফিকেশন বের করেছে। সিলেকশন মোড এখানেতে কম্পিউটার টেস্ট 90 নম্বরের এবং ইন্টারভিউ 10 নম্বরে রাখা হয়েছে। দেখো নাম্বার অফ পোস্ট এখানে দেওয়া রয়েছে, একটা ডিসি এফ অ্যান্ড এস এর জন্য বীরভূম, আর একটা এসসি এফ অ্যান্ড এস সিউড়ির জন্য, আর একটা করে প্রত্যেকটি মিউনিসিপ্যালিটি অফিস আন্ডার সিউড়ি সাব ডিভিশন। সুতরাং বেশ কয়েকটি শূন্য পদে ডেটা এন্ট্রি অপারেটরের জন্য এই নোটিফিকেশনটি বের করেছে, যেটি 13,000 টাকা মাসিক বেতন অন্যান্য জেলার অন্যান্য অ্যাডভার্টাইজমেন্টগুলির মতোই। এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসাবে সেম, অর্থাৎ গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি, এবং সাথে একটা কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট লাগছে যে কোনো গভর্নমেন্ট অর্গানাইজড ইনস্টিটিউট থেকে। এজ লিমিট এখানেতে 21 থেকে 40 বছর রাখা হয়েছে অ্যাজ অন 1/1/2021। আর মোড অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশনটা এখানেতে একটু অন্যরকম বা ইম্পর্টেন্ট। দেখো এখানে বলেছে, সিলড অ্যাপ্লিকেশনস আর রিকোয়েস্টেড টু বি সাবমিটেড বাই ইন্টেন্ডিং ক্যান্ডিডেটস ইন দ্য ড্রপ বক্স অফ দ্য অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিস সিউড়ি সদর ফ্রম 11 AM টু 4 PM আপ টু December 3rd, এক্সক্লুডিং স্যাটারডে সানডে অ্যান্ড আদার গভর্নমেন্ট হলিডে। মানে তোমাদেরকে ডেডলাইন দেওয়া হয়েছে December 3 পর্যন্ত এই সাব ডিভিশনাল অফিস সিউড়ি সদর এখানেতে গিয়ে ফিজিক্যালি ড্রপ করে আসতে হবে অ্যাপ্লিকেশন এবং নেসেসারি ডকুমেন্টস সহ এনভেলপে পুরে এই ড্রপ বক্সেতে ড্রপ করে দিয়ে আসতে হবে শনি রবি বা অন্যান্য সরকারি ছুটির দিন ছাড়া সকাল 11টা থেকে বৈকাল 4টের মধ্যে। এখানে দেখো, অ্যাপ্লিকেশন উইল হ্যাভ টু বি সাবমিটেড ইন টু দ্য ড্রপ বক্স অনলি, শুধুমাত্র ড্রপ বক্সেতেই তোমাদেরকে ড্রপ করে আসতে হবে, অন্যান্যভাবে অ্যাপ্লিকেশন পাঠালে কিন্তু সেটা অ্যাকসেপ্টেড হবে না। আর সাথে সাথে যে সমস্ত ডকুমেন্টস লাগবে, নিচেতে তো আমি দেখালামই যে অ্যাপ্লিকেশন ফরম্যাট, অ্যাডমিট কার্ডের ফরম্যাট সব কিছু দিয়ে দিয়েছে। এখানে তোকে দিয়ে দিয়েছে যে অ্যাপ্লিকেশন ইন প্রেসক্রাইবড ফরম্যাট অ্যাটাচড উইথ টু সেলফ অ্যাটেস্টেড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অ্যাজ ওয়েল অ্যাজ সেলফ অ্যাটেস্টেড কপিজ অফ দুটো পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগছে, তার সাথে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি লাগছে কিসের, এজ প্রুফের, আরও যে সমস্ত নেসেসারি ডকুমেন্টস যেমন আধার কার্ড, ভোটার কার্ড, এডুকেশনাল কোয়ালিফিকেশন, কম্পিউটার কোয়ালিফিকেশন, এসব কিছুরই সেলফ অ্যাটেস্টেড ফটোকপি তোমাদেরকে সাবমিট করতে হবে। আর সমস্ত অরিজিনাল ডকুমেন্টসগুলো তোমাদেরকে সাথে নিয়ে যেতে হবে ভেরিফিকেশনের জন্য ইন্টারভিউয়ের দিনেতে। আর যদি কোনো ক্যান্ডিডেট পাবলিক হোক, গভর্নমেন্ট হোক, কোনো প্রাইভেট অর্গানাইজেশনেতে রানিং কাজ করতে থাকো, তাহলে NOC অবশ্যই সাবমিট করতেই হচ্ছে। আচ্ছা, এখানেতে ডেট, টাইম অ্যান্ড ভেনু অফ কম্পিউটার টেস্ট অ্যান্ড ইন্টারভিউ প্রসঙ্গে বলে দিয়েছি যে অ্যাডমিট কার্ডের প্রোফরমাটি রয়েছে, সাথে ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু ফিল আপ অ্যাটাচড অ্যাডমিট কার্ড ফরম্যাট ম্যান্ডেটারিলি, ওইটিকে ম্যান্ডেটারিলি ফিল করতে হবে, আর সেটি অফিস থেকে ইস্যু হয়ে তোমাদেরকে আবার সেন্ড করে দেওয়া হবে আফটার স্ক্রুটিনি। কিসের মাধ্যমে তোমাদেরকে সেন্ড করবে বলছে, ভায়া ইমেল, সেই জন্য এখানেতে ইমেলটা ভাইটাল। তো আরও ডিটেলস তোমরা এই অ্যাডভার্টাইজমেন্ট নোটিফিকেশনটি থেকে দেখে নিও, আমি সমস্ত পয়েন্টগুলো বলে আর ভিডিওটিকে লেন্থ আর করবো না। যারা যোগ্য প্রার্থী অবশ্যই অ্যাপ্লাই করে দিও। তো এই ছিল আজকের ভিডিওটির বিষয়বস্তু। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। শেষে আবারও বলবো, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশন বেলটিকে এনাবেল করে রাখবে। গুড বাই, গড ব্লেস ইউ অল।